সো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস টু অল ইস্টবেঙ্গল ফ্যান্স সিজনের প্রথম ডার্বি জেতার জন্য প্রায় পাঁচ বছর পর যেটা হিসাব দেখছিলাম কমেন্টি শুনতে শুনতে যে ফিফটিন হানড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন ডেজ পর ইস্টবেঙ্গল তারা ডার্বি জিতলো অবশ্যই এক শূন্য গোলে যেতা হোক আর পাঁচ শূন্য গোলে যেতা ডার্বি এস ডার্বি এবং সেই ম্যাচটা জেতা মানে আলাদা একটা মুহূর্ত তৈরি করা এবং অবশ্যই কার্লোস কুয়াদ্রাত তার জন্য অনেক অনেক কংগ্রেচুলেশনস তোলা থাকলো আমাদের তরফ থেকে কারণ যখন থেকে তিনি ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছেন তখন থেকে আমি কোথাও লোবেরাত থেকে কার্লোস কুয়াদ্রাতকে এগিয়ে রেখেছিলাম এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য যেভাবে ইস্টবেঙ্গল ডামাডোল পরিস্থিতিতে রয়েছে যেভাবে ইস্টবেঙ্গল একটা রিসেভ দিচ্ছে রিবিল্ড করছে টিমটাকে সেখানে কোথাও কার্লোস কুয়াদ্রাত তিনি চ্যালেঞ্জটা নিয়েছেন নেওয়ার চেষ্টা করেছেন এবং সামহাও তিনি হয়তো ইস্টবেঙ্গলকে চেঞ্জ করতে পারেন এবং আজকের এই রেজাল্টটা মোহনবাগান ফ্যানস তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে আনএক্সপেক্টেড রেজাল্ট একটা আন রেজাল্ট বাট না ম্যাচটা কিন্তু সমানে সমানে হাড্ডাহাড্ডিভাবে লড়াই হয়েছে পুরো ম্যাচটা নিয়ে কথা বলবো এক শূন্য গোলে যেতা ম্যাচ সেখানে কী কী ঘটনা ঘটলো এবং এখান থেকে কী কী এক্সপেক্টেশন থাকলো দুটো টিমের কাছ থেকে সব কিছু নিয়ে কথা বলবো শুরু করবো বাট তার আগে অ্যাজ রেজাল্ট যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলটা নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে

ঠুকে দিও দেখো বাঙালির কাছে বা বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যানদের কাছে ডারবি একটা অন্য জিনিস মানে আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে তুমি যদি ডারবি যেত আর গোটা সিজনে যদি খুব একটা অ্যাচিভমেন্ট নাও থাকে তখন কিন্তু কোথাও সমর্থকদের একটা হ্যাপিনেস থাকে যে ঠিক আছে ভাই আমরা ডারবি জিতেছি আমরা আমাদের সব থেকে বড়ো রাইভালকে হারিয়েছি আর অপর দিকে তুমি ডারবি হারলে আর সারা সিজনে হয়তো দু একটা ট্রফি জিতলে কিন্তু তাও বহু ফ্যান কিন্তু সারা বছর সেটা নিয়ে কথা বলবে যে সবই তো হলো কিন্তু ভাই অপোনেন্ট রাইভালকে আমরা হারাতে পারলাম না তো এই কারণেই ডারবিটা না কোথাও স্পেশাল আমাদের কাছে আলটিমেট ডারবিটা দিনের শেষে স্পেশাল যারা যেতে তারা আনন্দে থাকে তারা আনন্দে কেঁদে ফেলে তারা আনন্দে উন্মত্ত হয়ে যায় যারা হেরে যায় তারা কিন্তু দুঃখে সেই দিনটা বা একটা লম্বা সময়ের জন্য শোকের মধ্যে চলে যায় এটা কলকাতা ফুটবলের অঙ্গ এটা বাংলার ফুটবলের অঙ্গ এখান থেকে তুমি বেরোতে পারবে না কেউ বেরোতে পারে না এবং আজকের এই যে ম্যাচটা এক শূন্য গোলে ইস্টবেঙ্গলের জেতা সেখানে কী কী ইকুয়েশন কাজ করলো কী কী ফ্যাক্টর কাজ করলো কেনই বা মোহনবাগানের এই স্টার স্টার্টেড টিম যাদের সবাই এগিয়ে রেখেছিল আমি আমার ভিডিওতে বলেছিলাম যে সিক্সটি থার্টিতে মোহনবাগান এগিয়ে থাকবে টেন পার্সেন্ট চান্স রয়েছে ম্যাচটা ড্র হওয়ার ড্র হতেই পারতো এবং এই যে থার্টি পার্সেন্ট ইস্টবেঙ্গলকে আমি দিয়েছিলাম উইনিং পার্সেন্টেজ সেখানে কিন্তু একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করেছিলাম যে কোথাও একটা মিরাকল যদি হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে এবং একটা লম্বা সময়ের পর ইস্টবেঙ্গল কিন্তু ডারবি জিতলো এবং এই যে জয়টা এই জয়টার পেছনে যদি পজিটিভ যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো যদি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কথা বলি তাহলে প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে টিম গেম বারবার করে কার্লোস তিনি যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন আপাতত তিনি সেই চ্যালেঞ্জের প্রথম ধাপটাতে কিন্তু সাকসেস ফেলেন কারণ এই যে ডার্বি যেটা আলাদা করে কিন্তু সমর্থকদের একটা আশা ভরসা আকাঙ্ক্ষা এবং কোচের ওপর যে বিশ্বাস সেটা কিন্তু অটুট করবে অর্থাৎ টিম গেমটা তিনি যেভাবে তৈরি করেছেন প্লেয়ারদেরকে কম সময়ের মধ্যে প্রিসিজন করিয়েও যে টিম গেম হিসেবে খেলা যায় এটা তিনি কিন্তু দেখিয়েছেন সেকেন্ড থিং হচ্ছে কার্লোস কুয়াদ্রাদের ম্যাচ রিডিং আমি ভাই কোচকে নিয়ে বহু কথা বলতে মানে বাধ্য হচ্ছি আজকে দুপক্ষের কোচ নিয়ে আমি আলাদা করে দরকার হলে একটা ভিডিও বানাতে পারি যে কোথায় 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 ডিফারেন্সটা রয়েছে কার্লোস পদ্ধতের ম্যাচ রিডিং ভাই এমন এমন মুহূর্তে এমন এমন কিছু চেঞ্জেস হয়েছে যখন আমাদের মনে হয়েছে এই চেঞ্জটা কি ঠিক হলো বিশেষ করে একদম লাস্ট মুমেন্টে তুমি বুকে হাত রেখে বলো যে যখন নন্দা এবং মহেশকে তুলে নিয়ে কার্লোস কুয়াদ্রাত দুজন অলমোস্ট ডিফেন্সিভ প্লেয়ারই নাবালেন একদিকে রাকিব একদিকে মোবাসির রহমান দুটো প্লেয়ারকে তিনি নামিয়েছিলেন দুটো প্লেয়ারই কিন্তু কমপ্লিট তার ডিফেন্সিভ স্ট্র্যাটেজির জন্যই নেমেছিল তখন কি তোমার একটুও মনে হয়নি যে না এই ডিসিশনটা কোথাও ঠিকঠাক হলো না নন্দা বা মহেশের মধ্যে যে কোনো একজনকে রাখা উচিত ছিল কোথাও এখানেই কিন্তু একটা বিরাট বড় ডিফারেন্স কার্লোস কুয়াদ্রাতের মাথার সাথে আর যারা সাধারণ ফুটবল দেখে তাদের মাথার এবং এখানে একটা হিউজ ডিফারেন্স কিন্তু কার্লোস কুয়াদ্রাত হুয়ান ফেরান্দার সাথে অন্তত আজকের ম্যাচটাতে ক্রিয়েট করলেন যে তিনি ম্যাচ রিড করতে অনেক বেশি সক্ষম যেখানে গত সিজনে আমরা বারবার কথা বলেছি এই সিজনে শুরু থেকে কথা বলছি যে হুয়ান ফেরান্দো তিনি বারবার করে ম্যাচ রিড করতে ফেল করেছেন তিনি এমন এমন সময়ে ফ্রাস্ট্রেটেড হয়েছেন ম্যাচ থেকে কমপ্লিট বেরিয়ে গেছেন যখন মনে হয়েছে যে এই চেঞ্জটা দরকার তিনি সেই চেঞ্জটা না করে কিন্তু অন্য চেঞ্জ করেছেন এটা শুধুমাত্র তার হঠাৎ করে এই ডারবিতে প্রবলেম না এর আগেও সেই প্রবলেম আমি দেখেছিলাম এবং যখন কার্লোস কুয়াদ্রত ওই চেঞ্জগুলো করতে শুরু করলো একটার পর একটা সিচুয়েশনাল চেঞ্জ পজিশনাল চেঞ্জ বিদেশি তুলে নিয়ে তিনি ইন্ডিয়ান প্লেয়ার নামিয়ে দিচ্ছেন তখন দেখা গেল যে হুয়ান ফেরান্দো উল্টো দিকে কিন্তু অলমোস্ট তিনি ফ্রাস্ট্রেটেড হয়েছেন এবার সেটা অপর দিকে ইস্টবেঙ্গলে চেঞ্জ দেখে নাকি এত সুযোগ ক্রিয়েট করার পর এত ভালো ভালো প্লেয়ার থাকার পর এত বল তুলে নিয়ে যাওয়ার পর অ্যাটাকিং থার্ডে সেখান থেকে গোল না পাওয়া কোথায় ফ্রাস্ট্রেশনটা রয়েছে সেটা বোঝা গেল না বাট তিনি এমনভাবে পরিবর্তনগুলো করেছেন আর এমন প্লেয়ারদের তিনি পরিবর্তন করেছেন কোথাও সেখানে কিন্তু ম্যাচের যে টোটাল ইকুয়েশনটা রয়েছে সেটা ঘাঁটতে শুরু করে থার্ড থিং যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে নন্দা এবং মহেশের এই যে উইং জুটিটা এটা কিন্তু কন্টিনিউয়াসলি মোহনবাগানের দুটো সাইড ব্যাককে ক্রমাগতভাবে অ্যাটাক করে গেছে এবং ক্রমাগতভাবে প্রবলেমে ফেলেছে অ্যান্ড ফোর্থ থিং যেটা তোমার মাঝ মাঠে সাউল ক্রেস্পো ভাই সাইলেন্ট ওয়ারিয়ার সাইলেন্ট ওয়ারিয়র এরকম প্লেয়ার এর আগে আমি বলছি কার্ল ম্যাখিউকে আমি দেখেছি আমার মতে কার্ল ম্যাকিউর পরে আপাতত সেকেন্ড বেস্ট যে সাইলেন্ট ওয়ারিয়ার রয়েছে হি ইজ সাউল ক্রেসপো যাকে তুমি গোটা ম্যাচের মধ্যে তার নাম খুঁজে পাবে না কমেন্টেটাররা তাকে নিয়ে কথাই বলবে না যখন কমেন্টেটাররা কথা বলে তখনই আমরা যখন খেলাটা অডিও ভিজুয়ালে দেখি তখন সেই প্লেয়ারের ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই প্লেয়ার বোধ হয় বিরাট কিছু খেলছে কিন্তু এই ধরনের প্লেয়াররা বেশিরভাগ সময় আলোচনার মধ্যে থাকেই না কারণ এদের রিয়াকশানটা খুব ফাস্ট হয় যেটা সাউল ক্রেসপোর ক্ষেত্রে আজকে হয়েছে এত পরিমাণে সে ব্লক করেছে এত পরিমাণে বল ক্লিয়ার করেছে যে ভাবার বাইরে যদি প্রপার স্ট্যাটস আমার কাছে থাকতো তাহলে আমি বলতে পারতাম যে ইস্টবেঙ্গলের তরফে সবথেকে বেশি বোধহয় বল টাচ করেছে জর্ডান এলসে অ্যান্ড সাউল ক্রেসপো ওই যে জায়গাটা ব্লকার অ্যান্ড সেন্ট্রার ব্যাক এখানে কিন্তু মোহনবাগানের ম্যাক্সিমাম অ্যাটাক গিয়ে আলটিমেট শেষ হয়ে গেছে অ্যান্ড লাস্ট থিং সেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে পুরো যে মাঝমাঠের কম্বিনেশনটা যেটা ইস্টবেঙ্গল কিন্তু ধরে রাখতে পেরেছিল একদম ছিয়ানব্বই মিনিট অবধি এটা কোথাও একটা আলাদা ফারাক গড়ে দিল যেখানে তুমি জানো যে মোহনবাগানে অনেক বেটার মিডফিল্ডাররা রয়েছে অনেক বেটার প্লেয়াররা রয়েছে ন্যাশনাল টিম খেলা রেগুলার প্লেয়াররা রয়েছে কোথাও তারা ধারে ভারে এগিয়ে কিন্তু উল্টো দিকে তোমাকে ভাবতে হবে যে আমরা কোথাও সেটাকে টিম গেমে জিততে পারি কোথাও সেখানে একটা কঠিন মানসিকতা আমরা সেই জায়গাতে ফারাক গড়তে পারি মোহনবাগানের সবথেকে

হি ইজ জাস্ট আ ক্লাস ডিফেন্ডার এবং এত পরিমাণে অ্যাটাক ও সামলেছে এত পরিমাণে মাথা ঠান্ডা রেখেও বল ক্লিয়ার করেছে ট্যাকেল করেছে ফাইনাল ট্যাকেলে গেছে এবং স্লাইডিং দিয়েছে ভাই সিরিয়াসলি বলছি আগে গিয়ে এই আনোয়ার আলী একটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসেট হতে চলেছে মোহনবাগানের অনেকে বলছিল ভাই এই তো সবে সেকেন্ড ম্যাচ খেলতে নামছে কেউ ফার্স্ট ম্যাচ খেলতে নামছে আনোয়ার আলিও তো ভাই সেকেন্ড ম্যাচই খেলতে নামছে এবং একটা ইঞ্জুরির পর নামছে ন্যাশনাল টিমের হয়ে খেলতে গিয়ে প্লেয়ারটা ইঞ্জুর্ড হয়ে গেছিলো এবং তারপরে সেই প্লেয়ারটা ক্লাব ফুটবল নামছে একই পরিমানে প্র্যাকটিসও করেছে কিছু কিছু প্লেয়ার তো মোহনবাগান রয়েছে আনোয়ারালি থেকে একটু বেশি দিনও প্র্যাকটিস করেছে বাট তারপরেও আনোয়ারালি এই ডেলিভারি করছে ও কি মঙ্গল গ্রহ থেকে এসেছে না সেম জায়গা থেকে এসেছে কোথাও যে মানিয়ে নেওয়ার ক্ষমতা কোথাও যে টিমের সাথে ঢুকে যাওয়ার একটা ক্ষমতা এটা আজকে আনোয়ারালি দেখিয়েছে এবং ভাই হ্যাটস অফ টু হিম ওর জন্য কিন্তু আজকে মোহনবাগান আমি বলবো যে আরো দুটো সিওর গোল বাঁচিয়েছে সিরিয়াসলি বাঁচিয়েছে ছেলেটা আজকে এবং দ্বিতীয় যে প্লাস পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে হুগো বুমোর ফর্মে ফেরা হুগো বুমো হয়তো অনেক টাচ করেছে অনেক বেশি ব্যাকপাস করেছে বাট স্টিল হুগোপোমোকে আমরা ঠিক যেরকম দেখতে অভ্যস্ত হুগোপোমো কিন্তু আজকে অনেকটা ফ্রি রোলে খেলেছে অনেক সময় হুগোপোমোকে একটা জোনে বেঁধে দেওয়া হতো আজকে কিন্তু সেটা হয়নি হুগো বাঁ দিকে গেছে ডান দিকে গেছে মিডিল দিয়ে তো অনেক কটা বল নিয়ে গেছে একটা লং রেঞ্জার মেরেও ছিল খুব লাকিলি বা আনলাকিলি যেভাবেই বলো মানে ইস্টবেঙ্গলে পারপাসে ধরলে লাকিলি মোহনবাগানের পার্পাসে ধরলে আনলাকিলি বলটা কিন্তু গোলে যায়নি ওই বলটা কিন্তু তোমার দশটা শট নিলে নটা শট গলে যাওয়ার কথা একটা শট বাইরে যাওয়ার কথা সেটাই বাইরে গেছে তো হুগোপুমোকে দেখে তার টাচ আজকে আমার অন্তত যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে অ্যান্ড ভাই এরপর মোহনবাগানে আরমান তো সাদিকু এই একটা প্লেয়ার এর দিকেও কিন্তু থ্রু আউট দ্য সিজন তোমাকে নজর রাখতে হবে বারবার বলেছিলাম সবাই কামিংসকে নিয়ে কথা বলছি সবাই কামিংসের রিসেন্ট ফর্মটা দেখেছে সাদিকুর ব্যাপারটা খুব ইনস্ট্যান্ট হয়েছে মোহনবাগানে তো সাদিকুকে দেখার জন্য কিন্তু ওয়েট করে আছি সাদিকু একটা লং রেঞ্জার মেরেছিলো সাদিকু অনেক বল পাওয়ার চেষ্টা করেছে কিন্তু সাদিকুর আজকে দুর্ভাগ্য যে না তো উইং থেকে না তো মাঝখান থেকে ওর জন্য সেইভাবে বল আসেনি এবং ন্যাচারালি সাদিকু ইজ আ বক্স স্ট্রাইকার তুমি এক্সপেক্ট করতে পারো না যে সাদিকু নিচে নেমে এসে বল ক্রিয়েট করে উঠে গিয়ে গোল করবে তাহলে বক্স স্ট্রাইকার নিয়ে আসার কি যুক্তি রয়েছে সেই বক্স স্ট্রাইকার যদি অ্যাভেলেবেল বল না পায় লিস্টন কোলাসোর ফর্ম মনভীর সিংয়ের ফর্ম দ্যাট হ্যাজ বিন কমপ্লিটলি ডিপ কমপ্লিটলি পড়ে গেছে এবং সেখানে লিস্টন কোলাশোর থেকে যে এক্সপেকটেশন রয়েছে আমাদের রেগুলার বেসিসে ডেলিভারি করতে পারছে না কত দিন আমি জানি না ওকে বয়ে নিয়ে যাওয়া হবে কত ওকে সুযোগ দেওয়া হবে তারপরে গিয়ে আবারও সেই দু হাজার একুশ বাইশ সিজনের ফর্মে ফিরে আসবে উই জাস্ট ডো্ট নো বাট স্টিল আপাতত যা সিচুয়েশন রয়েছে সেখানে লিস্টন কোলাসোর ফিরে আসাটা মোহনবাগানের জন্য হিউজ লেভেলে দরকার যাকে দেখে আমি সবথেকে বেশি অবাক হয়ে গেছি সেটা হচ্ছে অনুরুদ্ধ থাপা অনুরুদ্ধ থাপা একটা সময় খুব ভালো প্রেস করছিলো বাট ম্যাক্সিমাম সময় অনুরুদ্ধ থাপাকে বিট করাটা যে কোনো প্লেয়ারের কাছে খুব প্রবলেমেটিক ছিল না সেখানে নন্দা তো বলে বলে বারবার বিট করেছে যে গোলটা করলো সেই গোলের সময়ও কিন্তু অনিরুদ্ধ থাপাকে দুবার বিট করেছে গোলটা একটা ওয়ার্ল্ড ক্লাস গোল হয়েছে একটা ফাইন জায়গা থেকে প্লেস করেছে বিশাল কাইতের কিচ্ছু করার ছিল না জাস্ট কিচ্ছু করার ছিল না ওই জায়গা থেকে শট নিলে যে কোনো গোলকিপার কিন্তু বিট হবে এমন একটা অ্যাঙ্গেলে বলটাকে রেখেছে এমনভাবে বলটাতে সুইং ছিল ওয়ার্ল্ড ক্লাসগুলো এবং নান্দা জানতো যে ওকে ডান দিকে খেলানো হচ্ছে ওর প্রোডাক্টিভিটির জন্য এবং আমরা কালকে লাইভেও কথা বলেছিলাম রায়হানের চ্যানেলে গিয়ে যে নন্দাকে ডান দিকে খেলানোটা খুব একটা ভালো লাগছে না বাট স্টিল আজকে দেখো নন্দা সেই ডান দিকে ম্যাক্সিমাম টাইম খেললো পুরোটাই খেলেছে বোধ হয় ম্যাক্সিমাম কেন বলবো প্রায় পুরোটাই যতক্ষণ থেকে যে ডান দিকেই খেলেছে এবং সেখান থেকেই কিন্তু তার গোলটা ডেলিভারি হয়েছে সো ইট ওয়াজ আ ভেরি এন্টারটেনিং ম্যাচ ইট ওয়াজ এ হাই ভোল্টেজ ম্যাচ যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো প্রথম ম্যাচটা হাই ভোল্টেজ হবে না বাট হাই ভোল্টেজ হয়েছে মোহনবাগান এগারোটা শট নিয়েছে ক্যান ইউ ইমাজিন এগারোটা শট এবং তার মধ্যে জাস্ট তিনটে শট অন টার্গেটে ছিল প্রভু সুকান্ত সিং গিল কিছু ভালো ভালো সেভ করেছে খুব একটা তাকে প্রবলেমের মধ্যে পড়তে হয়নি খুব খুব ডিফিকাল্ট কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়নি এবং উল্টো দিকে ইস্টবেঙ্গল তারা দুটো মাত্র শট নিয়েছে দুটোই অন টার্গেট তার মধ্যে একটা গোল সো দিস ইজ দ্য আলটিমেট ম্যাজিক যে এত একটা হিউজ গ্যাপ থাকলো স্ট্যাটসের মধ্যে বাট স্টিল কোথাও গিয়ে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচটা উইন করলো এবং আমি এখানে সব থেকে বেশি ক্রেডিট দেবো কোচকে তিনি কোথাও টিমটাকে আলাদাভাবে তৈরি করতে সমর্থ হয়েছেন এমন কিছু প্লেয়ার যাদের এক্সপেক্টেড পারফরমেন্সের থেকে অনেক বেটার পারফরমেন্স বেরিয়ে এসেছে সেটা খাবরা বলো সৌভিকের মতো প্লেয়ার বলো যারা অলমোস্ট কেরিয়ারের একদম এন্ড অফ দ্য টাইমে দাঁড়িয়ে এই সমস্ত প্লেয়ার তারা কিন্তু হিউজ হিউজ লেভেলে ডেলিভারি করেছে মন্দাররাও দেশাই থেকে শুরু করে অনেক প্লেয়ার যাদের নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়েছে ইস্টবেঙ্গল সাপোর্টাররা ক্রিটিসাইজ করেছে যে সব প্লেয়ার কেন এত ইয়াং প্লেয়ার মার্কেটে অ্যাভেলেবেল থাকতে ফ্রি থাকতে সামান্য কিছু ট্রান্সফার ফি দিয়ে থাকতে এরা কেন সো তাদেরকে নিয়েও কিন্তু এই একটা স্টার স্টার্টেড টিমের এগেন্স্ট ইস্টবেঙ্গলের পারফরমেন্সটা আমার মনে হয় যে ইস্টবেঙ্গল সমর্থকদের গোটা সিজনটাতে মাইলেজ দেবে গোটা সিজনটাতে ভাবাতে কোথাও সক্ষম করবে যে হ্যাঁ এই টিমটা কিছু করতে পারে এবং নকআউট টুর্নামেন্ট আমি আগেই বলেছিলাম যে এনিথিং ক্যান হ্যাপেন যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে এবং সেটা ইস্টবেঙ্গল করে দেখালো লাস্ট যেটা গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে আই উইস যে ইস্টবেঙ্গল সেই ম্যাচটা পাঞ্জাবকে হারাবে ঘরের মাঠে পাঞ্জাবের এগেনস্টে না তো ড্র না তো হার সেটা ইস্টবেঙ্গল ডিজার্ভ করে ইস্টবেঙ্গল সেই ম্যাচটা যেটা ডিজার্ভ করে এবং এই গ্রুপটা থেকে সাত পয়েন্ট ইস্টবেঙ্গল নিয়ে টপ করবে পরের রাউন্ডে যাবে এবং মোহনবাগানও ছ পয়েন্ট পেয়ে গেছে অলমোস্ট বলতে পারো যে পরের রাউন্ডে যাওয়ার জন্য মোহনবাগান রেডি বাকিটা দেখা যাক কী হয় তবে অবশ্যই আজকের ডারবি উত্তেজক হয়েছে আজকের ডারবি অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছে আজকে খুব ভালো রেফারিং হয়েছে হরিশ কুণ্ডু খুব ভালো রেফারিং করেছেন কয়েকটা ছোটো ছোটো ডিসিশন একটু মিস্টেক হয়েছে সেইগুলো না হলেই ভালো হতো বাট তার জন্য খেলার তোমার ম্যাচের ওপরে খুব একটা এফেক্ট পড়েছে বলে আমার মনে হয়নি দুদিকেই কিন্তু ভুল ডিসিশন হয়েছে যেগুলো না হলে ভালো হতো ডারবির মতো ম্যাচ সেখানে অনেক বেশি কন্ট্রোল রয়েছে খেলানো দরকার সেটা তিনি খেলিয়েছেন সেভাবে কোনো উত্তেজনা তো তৈরিই হয়নি প্লেয়াররাও যথেষ্ট কুল ছিল প্লেয়াররাও কখনও মাথা গরম করেনি ঝামেলার মধ্যে জড়ায়নি দিন পরে এটা দেখে ভালো লাগলো যে প্লেয়াররা কোথাও ঠান্ডা মাথায় রয়েছে কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে মোহনবাগানের এই যে আজকের পারফরমেন্স যেটা আপ টু দ্য মার্ক ছিল না এত ভালো টিম নিয়েও হয়তো আগামী চার দিনের মধ্যে অনেকটা রিকভারি হয়ে যাবে হয়তো যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেটা অ্যান্দ্রল ভাই ঝাভাস অ্যান্ড হুয়ান ফেরান্দো ক্লিফোড মিরান্ডা সবাই মিলে বসে সেটাকে শর্ট আউট করবেন কারণ ডারবির থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু চার দিন পর রয়েছে হয়তো অনেকের কাছে আবেগের বেশি সে ডারবি ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাট অ্যাজ আ ফুটবল ফ্যান অর অ্যাজ আ ফুটবল অ্যানালিস্ট আমি বলবো যে আমার কাছে অন্তত মোহনবাগানের এএফসি কাপের যে প্রিলিমিনারি রাউন্ড টুয়ের ম্যাচ রয়েছে এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই ম্যাচটা এএফসির মতো মঞ্চের ম্যাচ এবং এই ম্যাচটা ভাই একটা ম্যাচের খেলা তুমি কোনো সেকেন্ড চান্স পাবে না এবং সেই ম্যাচটা দরকার হলে এক শূন্য গোলে ডমিনেট করে হোক যাভাবে হোক ম্যাচটা জিততে হবে তো চার দিনের মধ্যে কিন্তু সেই ম্যাচটা রয়েছে জাস্ট হাতে মাঝখানে তিনটে দিন তেরো চোদ্দো অ্যান্ড পনেরো নেপালের মতো একটা টিম রয়েছে যাদের প্লেয়াররা প্রচুর দৌড়োতে পারে বাট একইভাবে কোয়ালিটি ওয়াইজ মোহনবাগান অনেক এগিয়ে আজকেও এগিয়েছিলো রেজাল্ট আমরা সামনে দেখতে পেলাম সো কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স দ্যাট ক্যান কিলস ইউ তো অবশ্যই আমি চাইবো যে মোহনবাগান ষোলো তারিখের ম্যাচটা জিতুক বাইশ তারিখের ম্যাচ জিতুক তারপর এফসি কাপে যাক সেটা সেপ্টেম্বরে হবে তখন টিম অনেক বেশি সেটেলড হয়ে যাবে অনেক বেশি গুছিয়ে ফেলবে নিজেদেরকে অ্যান্ড ফাইনালি আমরা ভালো খেলা এক্সপেক্ট করছি ভালো খেলা দেখতে পাবো এবং অবশ্যই টিম ভালো রয়েছে যথেষ্ট ব্যালেন্সড একটা স্কোয়াড রয়েছে মাঝ মাঠে হয়তো কার্ল ম্যাখিউর অভাবটা টিমকে ভোগাতে পারে বাট সেটা খুব বেশি হবে বলে মনে হয় না সেটা গ্ল্যান মার্টিন দাঁড়িয়ে গেলে মোহনবাগানের ক্ষেত্রে ঠিক ঠিক হবে ইস্টবেঙ্গলেরও উল্টো দিকের টিম যথেষ্ট ভালো রয়েছে ব্যালেন্সড টিম লাগছে কিছু কিছু পরিবর্তন যথেষ্ট পরিমাণে টিমটাকে কিন্তু রিসেপ দিয়ে অনেক অনেক বেটার করে দিয়েছে আগের তিনটে সিজনের থেকে এবং অবশ্যই এই সিজনে ইস্টবেঙ্গল ফ্যানরা অনেক বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারে সো যাই হোক এই ভিডিওটা এবার এই অবধি ভালো লাগলে লাইক করো যদি কিছু ভুলে গিয়ে থাকি অবশ্যই কমেন্ট করে মেনশন করে দিও ভিডিওটা শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট